গত ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে 32 রানের বড় ব্যবধানে হারিয়ে দেওয়ায় আইপিএল 2023 এর পয়েন্ট টেবিলসে ঘটে গেল বিশাল বড় সব পরিবর্তন। এই ম্যাচের পরে তো তিনটা টিম আইপিএল 2023 এর প্লে অফসে অলমোস্ট কোয়ালিফাই হয়ে গেলই, তার পাশাপাশি এই ম্যাচের পরে দুটো টিম পাকাপাকিভাবে এই আইপিএল 2023 থেকে ছিটকে গেল। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব বর্তমান পয়েন্ট টেবিলসে কোন টিম কোন স্থানে রয়েছে, কোন টিমগুলি আইপিএল 2023 এর প্লে অফসে কোয়ালিফাই করবে, কোন টিম অলরেডি ছিটকে গেল, তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের আইপিএল 2023 এর প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এক্ষুনি নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করো ট্রেডএক্স অ্যাপ। আর এই সিম্পলভাবে এই আইপিএল সিজনে ক্রিকেট পলিটিক্স যে কোনো ক্যাটাগরি সংক্রান্ত প্রশ্নের জবাব হ্যাঁ না দিয়ে এবং ট্রেড করে প্রচুর টাকা উপার্জন করতে থাকো। হ্যাপ্রেন্ট এই অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার অক্সফোর্ড, যেখানে তুমি GET20 এই কুপন কোডটি ইউজ করলে 20 টাকা একটা ক্যাশ বোনাস পেয়ে যাবে। আর এই অ্যাপে প্রতিনিয়ত ভার্চুয়াল ইভেন্ট হয়ে চলেছে, যেমন এই আইপিএল ম্যাচে কোন টিম ম্যাচ জিতবে, এই রকম সিম্পল প্রশ্নের জবাব হ্যাঁ না দিয়ে ট্রেড করে তার উপর সিম্পল ভাবে প্রচুর টাকা উপার্জন করতে পারো। আর যে অ্যাপে তুমি যদি বন্ধুকে রেফার করো তাহলে তুমি 0.25% করে লাইফ টাইম এখান কমিশন ইনকাম করতে পারো। তাই একদম দেরি না করে এক্ষুনি ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করো ট্রেডএক্স অ্যাপ। তো বস, গত ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাইকে 32 রানের বড় ব্যবধানে হারিয়ে দেওয়ায় রাজস্থান টিম সোজা 3 নম্বর স্থান থেকে 1 নম্বর স্থানে উঠে গেছে 10 পয়েন্ট নিয়ে, আর চেন্নাই রাজস্থানের কাছে ম্যাচ হারায় সোজা 1 থেকে 3 নম্বরে নেমে এসছে। এবং বর্তমান পয়েন্ট টেবিলসে রাজস্থান 1 নম্বরে, গুজরাট 2 নম্বরে এবং চেন্নাই 3 নম্বরে 10-10 পয়েন্ট নিয়েই যথাক্রমে অবস্থান করছে। আর যেহেতু এই আইপিএল 2023-এ সমস্ত টিম তাদের অর্ধেক ম্যাচগুলি খেলে ফেলেছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী যেহেতু প্রত্যেকটা টিমকে আইপিএল 2023-এর প্লে অফসে কোয়ালিফাই হতে গেলে অন্তত পক্ষে 8টি ম্যাচ জেতা জরুরি, সেখানে সেই বিচারে কিন্তু বর্তমানে এই রাজস্থান, গুজরাট এবং চেন্নাই টিম 100%ভাবে এবারের আইপিএল 2023-এ কোয়ালিফাই হচ্ছে। আর কোন তিনটি টিম 4 নম্বর স্পটের জন্য লড়াই করছে বর্তমানে সে কথা বললে, লখনউ সুপার জায়ান্ট, আরসিবি এবং পাঞ্জাব, এই তিনটা টিম কিন্তু প্লে অফসে যাওয়ার জন্য এই মুহূর্তে সব থেকে বেশি লড়াই করছে। আজকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যদি পাঞ্জাব টিম লখনউকে হারিয়ে দেয় তাহলে তো তারা টপ ফোরে পৌঁছে যাবে, তার পাশাপাশি লখনউ যদি আজকে ম্যাচ জেতে তাহলেও কিন্তু লখনউ টিম টপ টু এ পৌঁছে যাবে। তাই বর্তমান সময় অনুযায়ী কিন্তু এলএসজি, আরসিবি এবং পিবিকেএস, এই তিনটা টিম এবারের আইপিএল 2023-এর 4 নম্বর টিম হিসেবে যাওয়ার জন্য প্রবল দাবিদার রয়েছে। আর যে দুটো টিম খুব চমৎকার করে এবারের আইপিএল 2023-এর প্লে অফসে কোয়ালিফাই করবে বা সেই সম্ভাবনা রয়েছে, সেই দুটি টিম হলো মুম্বাই এবং কেকেআর। হ্যাঁ বোস, বর্তমানে এই দুটি টিম 8 নম্বর এবং 7 নম্বর স্থানে অবস্থান করছে 6-6 করে পয়েন্ট নিয়ে, এবং এরা তখনই কোয়ালিফাই করতে পারবে যদি এরা তাদের বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটা ম্যাচই জেতে। তাই এদের প্লে অফসে যাওয়ার সম্ভাবনা অতি অল্প রয়েছে। আর যে দুটো টিম পুরোপুরিভাবে ছিটকে গেছে সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি টিম। হ্যাঁ বোস, কোনো ম্যাজিক যদি না ঘটে তাহলে কিন্তু এই দুটো টিম কিন্তু এবারের আইপিএল 2023-এর প্লে অফসে কোয়ালিফাই হবে, নাহলে কিন্তু আজ থেকেই এই দুটো টিম প্লে অফসের দৌড়ে নেই বললেই চলে। তো তোমার মতে কোন 4টা টিম প্লে অফসে যাবে তা তুমি কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।